নমস্কার, বিএইচ ওয়ার্ল্ডে আপনাদের সবাইকে স্বাগত। আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো ফাইব্রোম্যালজিয়া। এটি এক ধরনের কঠিন ব্যথা। এটি যে কোনো জায়গাতেই হতে পারে। যাদের এই ব্যথা হচ্ছে সারা শরীরে তারা আমার এই ভিডিওটি দেখতে পারেন, তবে কোনো ওষুধ প্রয়োগের আগে অবশ্যই বিশিষ্ট চিকিৎসকের পরামর্শ গ্রহণ করবেন। এবার সরাসরি আলোচনায় চলে আসব। এই ফাইব্রোম্যালজিয়া কাকে বলে? আসলে এটি একটি মেডিকেল কন্ডিশন আপনারা বলতেই পারেন, যা কিনা অনেক দিন ধরে সারা শরীরে একটা ব্যথা থাকে তাকেই ফাইব্রোম্যালজিয়া বলে। অর্থাৎ কোনো একটা জায়গায় নয়, শরীরের অনেকটা জায়গা জুড়ে এই ব্যথা থাকে। এর অনেক কারণ আছে, অনেক সাইন সিমটম আছে, অনেক মেডিসিনও আছে, সেই বিষয় নিয়েই আলোচনা করব। সিমটম কী হতে পারে? অনেক সাইন সিমটম দেখে বোঝা যায় এটি সাধারণ ব্যথা না, এটি ফাইব্রোম্যালজিয়ার ব্যথা। প্রথমেই দেখবেন আপনারা একটা ব্যথা অনুভব করবেন। সেই ব্যথাটা কেমন হবে? যে ব্যথা হবে দীর্ঘমেয়াদী, যেটা নাকি অনেক দিন ধরে থাকে। কখনো কখনো খুব থাকবে ব্যথা এবং তার সাথে জ্বালা ভাব থাকবে। অনেক সময় মনে হবে সেই ব্যথা খুব তীক্ষ্ণ। ধীরে ধীরে এই ব্যথা বাড়তে থাকে এবং অনেকটা জায়গা জুড়ে ব্যথা থাকে। আবার দেখবেন আপনারা খুব ক্লান্ত বোধ করবেন। এমনিতেই সারাদিন যারা কাজ করেন তাদের শরীরে একটা ক্লান্তি ভাব থাকেই। এক্ষেত্রে কোনো কাজ না করলেও দেখবেন আপনারা একটা আনইজি ফিল করছেন, সব সময় ক্লান্ত লাগছে, সব সময় জড়তা বোধ লাগে, শরীরে অলসতা বেড়ে যায়, কোনো কাজ করতে ইচ্ছা করে না। এই একটা লক্ষণ হলো ফাইব্রোম্যালজিয়ার। আবার দেখবেন এই ধরনের পেশেন্টরা কিন্তু ভালো করে ঘুমাতেও পারে না, খুব ভালো এদের ঘুমও হয় না, বারবার ঘুম ভেঙে যায়, ঘুমে অদ্ভুত অদ্ভুত স্বপ্ন দেখে। এদের ব্রেন ফগেরও সমস্যা দেখা যায়। এই ব্রেন ফগটা কি? সেটি হলো এরা সব কিছু ভুলে যায়। আসলে এই ব্যথাগুলো তো সব নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। নার্ভের কাজ হলো আমাদের ব্রেনকে সুস্থ রাখা এবং সারা শরীরকে ভালো রাখা। সেই রকমই ব্রেনের কাজ হলো স্মৃতিশক্তি ভালো রাখা। এরকম আরও অনেক কাজ করে থাকে ব্রেন। এক্ষেত্রে আপনারা খুব ভুলে যাবেন, কোনো কিছুই মনে থাকবে না, অর্থাৎ সব কিছুতেই আপনারা মনোযোগ দিতে পারবেন না, মেমোরি লস হতে শুরু করবে। এরপর যেটা হয় সেটা হলো হাইপার সেন্সিভিটি। এরপর আসবো এর কারণ কি, কেন হয় এমন, কেনই বা ঠিক হতে চায় না। যদি সঠিকভাবে দেখা যায় যারা রিসার্চাররা আছেন, যারা সায়েন্টিস্ট আছেন বা যারা ভালো ডাক্তাররা আছেন, তারাও কিন্তু এখনও 100% সঠিকভাবে বলতে পারেন না কেন হয় এই ফাইব্রোম্যালজিয়া রোগটি। কিন্তু তারা বলেন কিছু কিছু ক্ষেত্রে রিস্ক ফ্যাক্টর কাজ করে, তার জন্য এই রোগটি হয়। সেটি কি? সেটা হলো বংশগত কারণ। তাহলে আপনার হওয়ার সম্ভাবনাও বেশি থাকে যদি আপনাদের বংশে কারোর এই রোগটি হয়ে থাকে। আবার যাদের মধ্যে প্রচণ্ড মানসিক চাপ থাকে তাদেরও এই রোগটি হওয়ার সম্ভাবনা থাকে। এবার আসবো ট্রিটমেন্টে। কিছু মেডিসিনের কথা তো বলবোই, তার সাথে আপনাদের কিছু নিয়ম মেনে চলতে হবে। যেমন স্ট্রেস কমাতে হবে, প্রতিদিন আপনাদের 30 মিনিট এক্সারসাইজ করতে হবে, মেডিটেশন করতে হবে এবং সব সময় হাসি খুশি থাকার চেষ্টা করতে হবে। এবার কিছু হোমিওপ্যাথি মেডিসিনের কথা বলবো। হোমিওপ্যাথিতে ব্যথার অনেক মেডিসিন আছে, সবকটি বলা সম্ভব নয়। হোমিওপ্যাথিতে রোগের সাইন অ্যান্ড সিমটম দেখেই সমস্ত ওষুধ দেওয়া হয় রোগীকে, এক্ষেত্রে সবকটি বলা সম্ভব নয়। তবে যেগুলো মোটামুটি নিলে আপনারা কিছুটা রিলিফ পাবেন, ঠিক সেরকমই কয়েকটি মেডিসিনের কথা বলবো। প্রথম যে মেডিসিনের কথা বলবো সেটি হলো আর্নিকা মন্টানা 30 বা 200। যদি দেখেন আপনাদের শরীরে প্রচণ্ড জড়তাযুক্ত একটা ব্যথা, সবসময় ক্লান্তি বোধ থাকে, বিশেষ করে যদি দেখেন মাসলসে খুব ব্যথা থাকে, সেখানে যে কোনো জায়গাতেই হতে পারে এই ব্যথা, পিঠে হাতে কোমরে বা থেতলে যাওয়ার মতো ব্যথা থাকে, মচকে যাওয়ার মতো ব্যথা থাকে বা অতিরিক্ত পরিশ্রম করার পর ব্যথা থাকে, তখন আপনারা আর্নিকা মন্টানা 30 বা 200 পোটেন্সিতে নিতে পারেন। এক্ষেত্রে অ্যাকিউট কেস হলে আপনারা 30 পোটেন্সিতে হাফ কাপ জলে 4 ফোঁটা করে দিনে 3 বার এক সপ্তাহ নেবেন, পরে বন্ধ করে দেবেন, প্রয়োজন পড়লে আবার নিতে পারেন। এবং যদি ক্রনিক ডিজিজ হয় তাহলে 200 পোটেন্সিতে 4 ফোঁটা করে হাফ কাপ জলে মিশিয়ে বেশ কিছুদিন খেতে হবে, খাওয়ার আধ ঘন্টা আগে বা পরে।
পরের মেডিসিনটি হলো বায়োনিয়া 30 বা 200। এক্ষেত্রে আপনাদের ব্যথা কখন বাড়ছে কখন কমছে সেদিকে লক্ষ্য রাখতে হবে। যদি দেখেন হঠাৎ করে আপনার ব্যথা আসছে বা আস্তে আস্তে বাড়তে থাকে, যদি দেখেন রেস্ট নিলে আপনার আরাম পান, ঠান্ডা লাগলে ব্যথা বেড়ে যায় এবং খোঁচা মারার মতো একটা ব্যথা থাকে এবং চাপ দিলে আরাম পান এবং গরম শেক দিলে আরাম বোধ করেন, সেক্ষেত্রে ব্রায়োনিয়া 30 অ্যাকিউট কেস হলে দিনে 3 বার 4 ফোঁটা করে 1 সপ্তাহ নিতে হবে, এবং ক্রনিক ডিজিজ হলে ব্রায়োনিয়া 200 4 ফোঁটা করে দিনে 1 বার বেশ কিছুদিন নিতে হবে। পরের মেডিসিনটি হলো ক্যালকেরিয়া কার্ব 200। যদি দেখেন আপনি একটু মোটাসোটা ব্যক্তি, ডিম খাওয়ার প্রবণতা থাকে, দুধ খেতে পছন্দ করে না, খুব ঘাম হয় শরীরে, তখন ক্যালকেরিয়া কার্ব 200 4 ফোঁটা করে দিনে 1 বার বেশ কিছুদিন খেতে হবে। যদি দেখেন শরীরে কষ্ট বা ব্যথা বেড়ে যাচ্ছে তাহলে মেডিসিনটি নেওয়া বন্ধ করে দেবেন, পরে আবার পাওয়ার কমিয়ে আপনারা নেবেন, সেক্ষেত্রে চিকিৎসকের পরামর্শ অবশ্যই গ্রহণ করবেন। এরপরে যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো রাস্টক 30 বা 200। এটি খুবই একটি এফেক্টিভ মেডিসিন, ডাক্তাররা সচরাচর এই মেডিসিনটি খুব ব্যবহার করে থাকেন, সেটা যে কোনো জায়গাতেই হোক না কেন, সেটা ঘাড়ে হোক বা কোমরে হোক, মোচড়ানো বা থ্যাতলানো যেরকমই ব্যথা হোক না কেন, এই ক্ষেত্রে রেস্টে থাকলে ব্যথা বেড়ে যাবে এবং চলাফেরা করলে ব্যথা কমতে শুরু করবে, গরম শাক নিলে ব্যথা কমে যায়। এগুলো যদি হয় তখন রাস্টক 30 অ্যাকিউট কন্ডিশনে দিনে 3 বার 4 ফোঁটা করে 1 সপ্তাহ, এবং ক্রনিক ডিজিজ হলে রাস্টক 200 4 ফোঁটা করে দিনে 1 বার বেশ কিছুদিন নিতে হবে। লাস্ট যে মেডিসিনটির কথা বলবো সেটি হলো রুটা 200। যদি দেখেন আপনার পেশিতে খুব ব্যথা, ঘাড়ে ব্যথা, চোখে, হাটে, তে মেরুদণ্ডে প্রচণ্ড ব্যথা এবং কোমরে যদি খুব ব্যথা থাকে, সেক্ষেত্রে রুটা 200 4 ফোঁটা করে দিনে 1 বার 1 সপ্তাহ খান, পরে বন্ধ করে দেবেন, যদি প্রয়োজন পড়ে আবার শুরু করতে পারেন। এই ছিল ফাইব্রোম্যালজিয়ার বেস্ট কয়েকটি হোমিওপ্যাথি মেডিসিন। আশা করব আমার অনুষ্ঠানটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে তবে অবশ্যই আমার চ্যানেলটিকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম আরও নতুন তথ্য নিয়ে আমি আপনাদের সামনে উপস্থিত হব। ততক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ।